এই গল্পটি হলো বীরুর। ওর 40 বছর বয়স হয়ে গেছিল, কিন্তু তখনও ওর বিয়ে হচ্ছিল না, আর সে এই ব্যাপারটি নিয়ে খুবই চিন্তিত ছিল। আজ খুশি তো হবে তুমি খুব যে তোমার চৌকাটে কোনোদিন আসেনি, সে আজ মাথা নিচু করে তোমার সামনে দাঁড়িয়ে আছে। মাফ করবেন ভগবান, ওই একটু অমিতাভজি সিনেমা দেখে নিয়েছিলাম, তাই আপনার সামনে এসে ওনার অভিনয় করলাম। সত্যি তো এটাই যে কোনোদিন ফাঁকি না মেরে প্রতিদিন আপনার কাছে আসি, কখনো কখনো তো সপ্তাহে 2 বার নারকেলও দিই, লাড্ডুও চাপাই। কিন্তু ভগবান, আপনি তো আমার রিকোয়েস্ট এমনই শুনছেন না, যেমন নেতা ভোটে জেতার পর পাবলিকের কথা শোনে না। দেখুন, এরকম করবেন না ভগবান, 40 বছর বয়স হয়ে গেল, এবার কি ঘাটে যাওয়ার বয়সে আমি শ্বশুর বাড়ি যাব? একটু তো কিছু দয়া করুন প্রভু। আরে ভাই, পেছনের লোককেও আসতে দিন। পুরোহিত মশাই, আপনি আমার হয়ে একটু স্পেশাল রিকোয়েস্ট করুন না ভগবানের কাছে আমার বিয়ের জন্য। আচ্ছা আসছি তবে, কিন্তু আমি আবার আসবো, বারবার আসবো, ততদিন পর্যন্ত আসবো যতদিন না আপনি আমার মনের ইচ্ছা পূরণ করছেন। এইসব বলে বীরু মন্দির থেকে বাইরে আসে এবং যেখানে জুতো রেখেছিল সেখানে এসে জুতো খুঁজতে থাকে। আরে আমার জুতোটা কোথায় গেল? এ কি ভগবান, বিয়ের জন্য আমায় মেহে তো দিলে না একটা, উল্টে আমার জুতোটাই গায়েব করিয়ে দিলে, দেখ ভালো লাগে না? বীরু ভগবানের উপর রাগ দেখাচ্ছিল, ঠিক সেই সময় তার পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। বীরু ঘুরে তাকিয়ে দেখল যে একটি খুব সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আগে আপনি আমায় কিছু বলছিলেন? বলছিলাম কি, চটিটা কি আপনার? বীরু চটির দিকে তাকালো। আগে ওগুলো আমারই, যদি আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান না হয়। আরে না না, আসলে ভুল করে চটিটা পরে ফেলেছিলাম আপনার, একটু দূরে যেতেই ব্যাপারটা আমার নজরে পড়ল। তবে ভুল করে বরমালাটাও পরিয়ে দাও, তাহলে তো ভগবানের কাছে সব নালিশই মিটে যায়। আপনি কিছু বললেন? না না কিছু না, বলছিলাম আপনার নামটা কি? বসন্তী। বীরু ঘরে তো চলে এলো কিন্তু বসন্তীর কথা ভুলতে পারছিল না। এরপর বেশ কয়েকবার বীরু মন্দিরে গেছিল কিন্তু বসন্তীকে দেখতে পায়নি। একদিন বীরু উদাস হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সেখানে রাস্তার ধারে ফুচকাওয়ালা দাঁড়িয়েছিল এবং বেশ কয়েকটি মেয়ে ফুচকাওয়ালাকে ঘিরে ফুচকা খাচ্ছিল। তখনই বীরু সেখানে বসন্তীকে দেখতে পায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে ফুচকা খাচ্ছিল। ওকে দেখে বীরু খুব খুশি হয়ে যায়। আজ ওকে আমার মনের কথা বলেই দেবো, অনেকদিন পর ওকে আজ খুব কষ্ট করে পেয়েছি, আবার যেন কোথাও উধাও না হয়ে যায়। বীরু বসন্তীর দিকে দৌড়ে যেতে লাগলো, কিন্তু ততক্ষণে বসন্তী একটি রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল। ধত্তারি কি, আবার চলে গেল। ওই দিন রাতেই বীরু নিজের ছাদে পায়চারি করছিল। জানি না কি ভাগ্য নিয়ে জন্মেছি, যেখানে যাই সেখানে লেটই হয়ে যায়, ধ্যার। ও এইসবই ভাবছিল, হঠাৎই ওর পেছন থেকে সেই মিষ্টি কণ্ঠস্বরটি আবার শুনতে পেল। ও পেছন ফিরে দেখলো যে বসন্তী দাঁড়িয়ে আছে। আরে বসন্তী, আপনি আপনি এখানে? আপনি নয়, তুমি বলো বীরু, তুমিতে বেশি নিজের বলে মনে হয়। কিন্তু আপনাকে আমার ঘরের ঠিকানা কে দিল? আরে এখন আমি নিজের শ্বশুরবাড়ির ঠিকানা জানবো না তো আর কি জানবো বোকারাম। শ্বশুরবাড়ি কেন, তোমার কি আমাকে পছন্দ নয়? তুমি কি আমাকে বিয়ে করবে না? খুব খুব পছন্দ তুমি, আর বিয়ে, বিয়ের জন্য তো কবে থেকে আমি অপেক্ষা করে বসে আছি। ছাড়ো তো এসব কথা, আগে বলো কবে আসছো তুমি বরযাত্রী নিয়ে আমাকে বিয়ে করতে? মানে? আরে বোকারাম, বরযাত্রী নিয়ে কবে আসবে আমার বাড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি? তুমি বললে কালকেই ব্যান্ড বাজার নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আগে তো তুমি বাড়ির লোকের সাথে কথা বলে নাও। আচ্ছা তবে এবার আমি আসি। বলছি এমনি চলে যাবে বসন্তী, আমায় একটু গলায় জড়িয়ে ধরো না। বীরু বসন্তীকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল, কিন্তু সে চোখ খুলে দেখল যে ছাদের একটি দেয়ালকে সে জড়িয়ে রেখেছে। আসলে ও এগুলো সবই স্বপ্নে দেখছিল। বসন্তী, বসন্তী তুমি কোথায় গেলে? বসন্তী, আমার বসন্তী কোথায় চলে গেল রে? ঠিকানাটা তো বলে যেতে যে বরযাত্রী নিয়ে কোথায় যাব। তখনই বীরু তার পাশের ছাদ থেকে তার প্রতিবেশী গব্বরের আওয়াজ শুনতে পেল। আরে পাগলখানা তো চলে যা বরযাত্রী নিয়ে, তুই যে একবারে মাথা চিপিয়ে খেয়ে নিলি রে বীরু। তুই দেখবি তোর আর বিয়ে হবে না, এই বলে দিলাম তোকে। তুই বিয়ে করার স্বপ্ন একবারে ভুলে যা, তোর জন্য এটাই ভালো হবে। গব্বরের এই কথাটি বীরুর মনে আঘাত করল। বীরুর তো ইচ্ছা করছিল গব্বরকে গিয়ে দুই চর মেরে দিতে, কিন্তু তাও বীরু নিজেকে কন্ট্রোল করে নিল। কিন্তু পরের দিন সকালে এমন একটা চমৎকার হলো যা দেখে বীরু অজ্ঞান হয়ে গেল। মা, আমি কোথায়? কোথায় আমি? আরে ঘরেই আছিস তুই অপদার্থ, আর কোথায় যাবি? আপনি থামুন, সব সময় আমার ফুলের মতো ছেলেটিকে বকতে থাকেন। কি ফুল? একটা ফুল তোমার নাও, সামলাও তোমার ফুলকে। চুপ করুন, বেশি কথা বললে বাপের বাড়ি চলে যাব। আরে হয়েছে হয়েছে, কত বছর ধরেই তো বলছো বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। এত কথা না বলে একবার গিয়ে তো দেখাও না, তবে তো মানি। সে না করে শুধু মুখে বড় বড় কথা, বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ চলে যাব, আগে আমার ফুল মানে ছেলেটার বিয়ে দিয়ে দি। জানি না বীরু কেন ওই মেয়েটির ছবি দেখে অজ্ঞান হয়ে গেল। এটা কোনো চমৎকার ছিল নাকি ভগবানের দয়া সেটা বলা মুশকিল, কারণ বীরুর জন্য যে মেয়ে সম্বন্ধ এসেছিল ওই মেয়েটি ছিল বসন্তী। বীরু বসন্তীর ছবি দেখে নিজের ভাগ্যের ওপর বিশ্বাস করতে না পেরে খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিল। যাই হোক, দুদিক থেকেই সম্বন্ধ পাকাপাকি হয়ে গেল। এই খবরটি দেওয়ার জন্য বীরু সবার আগে নিজের প্রতিবেশী গব্বরের বাড়িতেই গেল এবং তাকেই সর্বপ্রথম বিয়ের কার্ডটি দিল। বিয়ের কার্ড দেখে গব্বর অবাক হয়ে যায়। দেখ রে গব্বর, দেখ তোর অনিচ্ছা সত্ত্বেও বসন্তীর মতো সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। প্রথম কার্ডটা তোকেই দিলাম, আসবি কিন্তু। বীরু এক সপ্তাহ পর বিয়ের জন্য বরযাত্রী নিয়ে যাচ্ছিল। ব্যান্ডওয়ালা আর ডিজেওয়ালারা আগে আগে যাচ্ছিল। বীরুর মা বাবা, ওর বন্ধু বান্ধব, কিছু আত্মীয় স্বজন এবং ওর পিসেমশাই ও গব্বরও পেছনে নাচতে নাচতে যাচ্ছিল। আর সেই সঙ্গে কিছু লোক বাজিও ফাটাচ্ছিল এবং বীরু নিজের ঘোড়ার ওপর টান টান করে বসেছিল। আজ আমি নাচব বন্ধুর বিয়েতে পুরো টুল হয়ে। বীরু খুব খুশিতে ছিল, কারণ ওর অনেক বছরের স্বপ্ন যে পূরণ হচ্ছিল। কিন্তু তাও বীরুর গব্বর এবং ওর পিসেমশাইয়ের আচরণ পছন্দ হচ্ছিল না, কারণ ওরা মদ খাচ্ছিল। কারণ সেখানে সবাই তো ডান্স করছিল, কিন্তু ওরা দুজন ডান্স কম করছিল এবং অন্যদের ডিস্টার্ব বেশি করছিল। সঠিক সময়েই বীরু বরযাত্রী নিয়ে পৌঁছে যায়। সেখানে বসন্তীর বাবা বিয়ের জন্য খুব ভালো বন্দোবস্ত করেছিল, কিন্তু তাও খাবারের সময় ওর পিসেমশাই রেগে গেল। বাজে বাজে বাজে, একদম বাজে খাবার বানিয়েছেন আপনারা। আর আয়োজনও কি বাজে করেছেন। কেন, কি অসুবিধা হলো? আপনার এটা পছন্দ না হলে অন্য কিছু নিয়ে নিন। আমাদের তো আপনাদের মেয়েই পছন্দ নয়। না না, আমরা এখানে বিয়েই করাবো না। বলো, এরম ভাবে কি কোনো বিয়ে হয়? আপনি জানেন আমি বরের পিসেমশাই হই, আর আমার জন্যই কোনো স্পেশাল আয়োজন নেই। ঠিকই বলেছেন পিসেমশাই, বিয়ে ক্যান্সেল। না না, এমনটা করবেন না, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ,
দেখলাম তো কি আয়োজন করেছেন। বীরু এসব শুনে তাড়াতাড়ি দৌড়ে সেখানে এলো। পিসে মশায় এবং গব্বরের সামনে বসন্তীর বাবার মাথা নিচু হওয়া দেখে বীরু প্রচন্ড রেগে গেল। আরে কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে পিসে মশাই? আপনাদের লজ্জা হওয়া উচিত, বসন্তীর বাবার কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে এত কিছু সহ্য করার পরেও উনি এখনো বলেননি যে এই বরযাত্রী ফেরত নিয়ে যাও। তা না করে উনি উল্টো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কেন শুধু বারবার মেয়ের বাবারাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে বলতে পারেন? এই বলে সে বসন্তীর বাবার কাছে গেল। শ্বশুর মশাই, মাথা নত আপনি করবেন না, মাথা নত আমাদের করা উচিত। আমাদের আপনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আপনি আপনার প্রাণের থেকেও বেশি প্রিয় মেয়েকে আমাদেরকে দিচ্ছেন। কোথাও হচ্ছিল না আমার বিয়ে, তাও আপনারা আমাকে আপনাদের মেয়ের যোগ্য মনে করে বিয়ের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে এলেন, আর তার প্রতিদান আমরা আপনাকে এইভাবে দিচ্ছি। আমাদের ক্ষমা করে দিন শ্বশুর মশাই। না না বাবা, পিসে মশাই এবং গব্বর নিজের ভুল বুঝতে পেরে বসন্তীর বাবার কাছে ক্ষমা চাইল। এরপর সবাই আবার বিয়ের আনন্দে মেতে উঠল এবং ধুমধাম করে বীরু এবং বসন্তীর বিয়ে হয়ে গেল। এরপর সবাই খুশিতে গাইতে লাগলো। আজ সবাই এসে তোমরা নাচো গাও বীরু বসন্তীর বিয়েতে, সবাই এসে তোমরা নাচো গো বীরু বসন্তীর বিয়েতে, সবাই এসে তোমরা নাচো গো বীরু বসন্তীর বিয়েতে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक सब्सक्राइब कमेंट्स करें इस वीडियो पर, और हाँ शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।